ধন্যবাদ জানাচ্ছি খায়রুল স্যার একাডেমির পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আসসালামু আলাইকুম তো মূলত হচ্ছে একশো নব্বই পৃষ্ঠাতে এই গসাগু এবং এই লসাগুগুলো আছে তো এতগুলো অঙ্ক আসলে যদি নিয়ম কারণ তোমরা বোঝো তো প্রত্যেকটা অঙ্কই একদম সহজ হয়ে যায় তো তার আগে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ এমনই একটা অঙ্কের একটা অংশ এই উৎপাদকে বিশ্লেষণ পারলে লসাগু সমহার সমহার সাগর সব সবকিছু পারা যাবে তো আমি উৎপাদক আসলে সহজ এক যে এগুলো করতে করতে চলে আসবে ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ চলে আসবে তার আগে এই যে এখান থেকে এই দুই নম্বরটা আগে করি এটা তোমরা বুঝে যাবা দুই নম্বরটা করলে গসাগু দিয়ে শুরু করি তো এই দুই নম্বর দেখো দুই নম্বর তারপর আছে এ স্কোয়ার তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার কথা কি জন্য বললাম যে আমরা যেকোনো কোনো রাশিকে ভেঙে নেওয়াটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা ঠিক আছে তো গসাগুর ভিতরে আমাদের দেখতে হয় দশ ও গোয়া গসাগু কত এটা আগে বের করে নিতে হবে তারপরে এ বি মানে এমন যদি চলক থাকে তাহলে বের করা সহজ তো আমরা যদি দেখো লিখি দশ ও পনেরো এর গসাগু এটা আগে আমরা বের করে নিলাম আচ্ছা গসাগুর দুই তিনটা নিয়মে করা যায় ইতিমধ্যে তোমরা শিখে ফেলেছো তো আমরা যদি দেখো এই দশ আর পনেরো এভাবে লিখি এটা রাপেও করতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য এখানেই করতেছি তো গসাগোর নিয়ম যে এমন একটা সংখ্যা এটা নেব যে দুইটা থাক তিনটা থাক চারটা থাক প্রত্যেককে ভাগ যাইতে হবে একটাও যদি ভাগ দেখাতে দুইটাই যায় আর একটা সংখ্যা এখানে আছে হয়তো বারো একে ভাগ যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে তাহলে এর গসাগো এক যখন এই তিনটা দিয়েছি দেখো পাঁচ দিয়ে যদি ভাগ করি এটাকে ভাগ যাচ্ছে এটাকে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না আবার তিন দিয়ে যদি ভাগ করি এই পনেরো কে যাচ্ছে বারো কে যাচ্ছে দশ কে যাচ্ছে না আবার দুই দিয়ে যদি ভাগ করি দশ কে যাচ্ছে বারো কে যাচ্ছে পনেরো কে যাচ্ছে না এটা কিন্তু গসাগু যখন সবটার ভিতরে না যাবে কোনো সংখ্যা তখন গসাগু তার এক গসাগু কত এক আর যখন দেখবো যে সবগুলির মাঝেই যাচ্ছে যেমন যেমন আমি এখানে যদি পঁচিশ লিখি যেমন পঁচিশ লিখেছি অর্থাৎ তিনটার ভিতরে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দেখো এখানে এখানে এটা আবার ভাগ করব না। ভাগ করা গেলে করতাম কিন্তু এখানে তিন দুই পাঁচের ভিতর কোনো সংখ্যায় গসাগর শর্ত প্রত্যেকটাকেই ভাগ যেতে হবে এবং বাম পাশের গুলা উত্তর হবে এর নিচের গুলা কোন উত্তর কিন্তু না শুধু এই লাইনের যেগুলো থাকবে সেগুলো উত্তর হবে এবং এগুলা দিয়ে প্রত্যেককে ভাগ যেতে হবে এখন সাপোজ মনে করো আমি এখানে লিখতেছি আট ষোলো চব্বিশ তাহলে দেখো এখানে দুই দিয়ে ভাগ করতেছি আগে সংখ্যার গোসাগুটা তোমরা শিখে নাও সহজ হবে এখানে নাই তার মানে এখানে ছয় আর এখানে এক গসাগু এক গসাগত, তো এক আচ্ছা তাহলে আমি দুই দে ভাগ করলে চার দুই দে ভাগ করলে আট দুই দে ভাগ করলে বারো আবার দেখো এখানে দুই দে ভাগ যাচ্ছে দুই তাহলে এখানে চার এখানে কত ছয় আবার দেখো দুই দে ভাগ যাচ্ছে অর্থাৎ এক দুই তিন এবার কিন্তু ভাগ যায় না দুইটাকে যাচ্ছে একটাকে যাচ্ছে কিংবা একটাকে যাচ্ছে দুইটাকে প্রত্যেকটাকে যেতে হবে তাহলে গসাগু কিন্তু এইগুলো আমরা নিব না খালি বাম পাশে দুই গুণন দুই গুণন দুই সমান আট গেছে গসাগুটা কি তাহলে দেখো আমরা যদি এখন সাপোজ আমাদের মূল অঙ্কে ফিরে যাই এই দশ আর পনের গসাগু এইভাবে করি দশ আর পনেরো কে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে এখানে দুই এখানে তিন অতএব গসাগু সমান কত পাঁচ এই পাঁচই গসাগু গসাগু হচ্ছে বাম পাশের পাঁচ আচ্ছা গসাগ হচ্ছে পাঁচ তাহলে আমরা দশ ও পনেরো গসাগু পেলাম আচ্ছা এবার দেখো যে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ও এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এর গসাগু এই দুইটা মিলে কিন্তু গসাগুটা হবে এর গসাগু কারণ আমি এটা বোঝাচ্ছি এটাও করাবো না এটাও করাবো না এইটা যে বুঝবে এটাও পারবে কারণ এখানে আমরা ষোলো আর চল্লিশের গসাও করব আগে তারপরে এই তিন চার আর আমার কিন্তু করা লাগবে না বোঝা গেছে তাহলে তোমরা খেয়াল করো তোমরা অনেকেই চাও সব আসলে সব বিষয় করে দেওয়া তো গাইডেও আছে সেটা করা তো মেন জিনিসটা অঙ্কটাকে বোঝাটাই মেন জিনিস যে কিভাবে করতে হবে তো এখান থেকে তোমরা দেখো আমরা গসাগু পাঁচ পেলাম তাহলে এখানে গসাগু যা হিসাব করব। যে আমরা দেখব দুইটার ভিতরে এ আছে আছে কিন্তু এর ছোটটা নেব সহজ আছে সংখ্যা বাদ দিয়ে এগুলার গষাগোরও সহজ এর কি নেব ছোটটা ছোট স্কোয়ার না শুধু এ শুধু এ আচ্ছা তাহলে গষাগো এ আসবে যেটা দুইটার ভিতরে আছে যদি তিন রাশি হয় তিনটার ভিতরেই থাকতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখন যা বোঝাচ্ছিলাম আর কি বিদ্যুৎ চলে গিয়েছে তোমরা আসলে একটু তোমাদের এমন তেমন হয়ে গেল তো এখানে দেখো যে বিষয়টা বলছিলাম এ দুইটার ভিতরেই আছে এখন দেখো বি আছে দুইটার ভিতরে বি বি এখানে এখানে শুধু মানে ছোটটা আমরা নেব মনে করো যদি এমন থাকে যে বি স্কোয়ার তার আগে বি ফাইভ বি সিক্স তাহলে আমরা কোনটা নেব বৈশাগর ক্ষেত্রে বি স্কোয়ার নেবো আর লসা হইলে বড়টা নিতাম গসাগুর ক্ষেত্রে এখানে তাহলে কি আসতেছে দেখো বি আছে আর বি বি কিন্তু এখানে এক্স আছে আর এখানে এক্স নাই এখানে এক্স আছে আর এখানে এক্স নাই আবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই দুই রাশিতে যেটা নাই যদি তিন রাশি থাকতো তিন রাশিতে যেটা থাকবে না সেটা আমরা নেব না অর্থাৎ এখানে গসাগু হলো এ বি আর এই সংখ্যাগুলোর গসাগ হলো ফাইভ অতএব গসাগু দেখো গসাগু সমান ফাইভ এবি। ফাইভ আচ্ছা আমি যদিও বলছি করাবো না তাও আমি এখানে এই যে তিন সংখ্যার একটা রাশি আছে দেখো তো এখানে আছে কত এখানে সহক নাই আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি তিন নম্বরটা সহক কত সহগ ওয়ান তারপরে সিক্স তারপরে নয় তো যখন ওয়ান আসবে কিংবা থাকবে না তখন ডাইরেক্ট এর গসাগু এর গসাগু কত লিখবো সমান ওয়ান ওয়ান থাকলেই তখন আর গসাগু করে দেখার কোনো দরকার নাই গসাগু কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা যদি এদিকে লক্ষ্য করি দেখো এ এক্স এ এক্স ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার এখানে এক পেয়েছি এখন এইগুলির গুলির গসাগু এটা বোঝো ক্লিয়ার হয়ে যাবা এখানে আছে এ স্কোয়ার এখানেও আছে কি এ আমরা দেখো এইটুকে বোঝাচ্ছি এখানেও এ স্কোয়ার এখানে এ এখানে তো আমরা কোনটা নেব নিশ্চয়ই ছোটটা বলেছি তিনটার মাঝে কিন্তু এ আছে তাই আমি এ নিলাম আচ্ছা এখানে নাই মানে ওয়ান যখন গসাগু হয় ওয়ানটা কিন্তু না লিখলেও চলে তাও আমি বোঝানোর জন্য লিখেছি আচ্ছা এখন এখানে এক্স স্কোয়ার আছে দেখবো সব জায়গায় আছে কি না না এই দুই রাশিতে আছে এটাকে নাই তাহলে এক্স স্কোয়ার বাদ এক্স বাদ আবার দেখো ওয়াই এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে ওয়াই নাই তার মানে কি বুঝলে যে আমরা গসাগো করব যে কয়টা পদের কিংবা রাশির সে প্রত্যেকটা রাশি যেই রাশিতে যে জিনিসটা থাকবে সেটাই গসাগুর ভিতরে নিব এবং ছোট দেখে নিব। আর যে জিনিসটা থাকবে না একটা দুইটা আছে একটাই নাই সেটা আমরা গোসাগর ভিতরে নিব না অর্থাৎ গসাগু শুধু এ গসাগর কি তার মানে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ নিয়োগ তো এখানে সাধারণ নিয়োগ বলতে এ সবার ভিতরে যে বড়টা থাকবে তো সবার ভিতর এখানে এই স্কোয়ার আছে এ কি সবার ভিতরে এই স্কোয়ার আছে নাই কিন্তু সবার ভিতরে সবচেয়ে বড় এ কিন্তু আছেই তাই বলা হয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমার মনে হয় তোমরা এই গসাগুর এই চারটা ক্লিয়ার হয়ে গেলে ষোলো আর চল্লিশের গসাগু কত ষোলো আর চল্লিশ এটা গসাউ করে বুঝাই দিয়ে শেষ করছি আমরা ষোলো আর দেখো চল্লিশ লিখবো আমরা আগে এইভাবে ভাগ করলে আট আর এখানে বিশ দিয়ে ভাগ করলে চার আর এখানে দশ দিয়ে ভাগ করলে দুই আর এখানে পাঁচ এখন দুই আর পাঁচ ভাগ যায় না অর্থাৎ গোসাখুক শুধু এই পাশের এগুলা গুণ করলে হবে দুই দোকানে চার চার দোকানে আট দুই দোকানে চার চার দোকানে আট এখন আমরা আগে আসি এই পাঁচ নম্বর তারপরে সাত তারপরে নয় এরম একটা মাঝে মাঝে থেকে করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা তাহলে তোমরা বিষয়টা দেখো যে এখানে কি ঘটতেছে খুবই চমৎকার বিষয় কিন্তু আমাদেরকে আমি একটা কথা বলতেছি লসাগু গসাগু সমহর যা কিছু আছে সব কিছুই উৎপাদকের বিশ্লেষণ জানলেই গা ক্লিয়ার হবে তা আমি পাঁচ নম্বর করে তারপরে যাচ্ছি দেখো এই পাঁচ নম্বর তো আমরা প্রথম রাশি এক একটা রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে এখনো তোমরা উৎপাদকে বিশ্লেষণের ধারণা আরো গাঢ় হয়ে যাবে এখন দেখো আমরা এক এক রাশি লিখে নেব প্রথম না দিলে বাসি হয়ে যায় প্রথম রাশি প্রথম রাশি কি আছে প্লাস ভালো মতো বোঝো যারা উৎপাদকে পারো না এখন কিন্তু ক্লিয়ার হয়ে করতে গেলে আমরা দেখবো দুইটার ভিতরে কি আছে দুইটার ভিতরে কি আছে আচ্ছা এ আছে এখানেও এখানেও এখানে এ স্কোয়ার আছে এখানে এ তার মানে এখানে এই স্কোয়ার থাকা মানে কয়টা এ গুণ হিসাবে আছে দুইটা এ আর এখানে আছে একটা এ তাহলে আমি যদি দুইটা এ কমন নিই তাহলে একে ভাগ করতে পারবো পারবো না দুই দিয়ে একে ভাগ করা যাবে যাবে না তার মানে ছোটটা কমন নেব আমরা একই জিনিস থাকলে তার কি নেব ছোটটা কমন অর্থাৎ এ কমন নেব। শুধু এ এ কমন নিলে এখানে যত দুইটা আছে এই স্কোয়ার মানে কি দেখো এ আর এ তাকে এই এ দিয়ে ভাগ করলাম তাহলে এটা এটা কাটা গেল ভাগ ফল কত এ তার মানে দুইটা থেকে একটা আসলো একটা এখানে আসলো ঠিক আছে প্লাস এ এ আর এ এ কাটা গেল থাকলো কি বি এটা আর ভাঙা যায় না এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এই কমন গেল আর কোন সূত্র টুত্র হচ্ছে না যদি হতো আমরা সেটা করতাম তার মানে উৎপাদকের বিশ্লেষণ প্রথম দেখব যে কমন যায় কিনা তারপরে কোনো সূত্র হয় কিনা তারপরে তিন রাশির হলে আমরা বেশিরভাগই দেখি মিডিল টার্ম হয়ে যাচ্ছে যাকে বলে মধ্যপদ বিশ্লেষণ মানে মাঝের পদ বিশ্লেষণ আচ্ছা তো তোমরা দেখো এই প্রথম রাশি 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 শেষ এবার দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে তোমরা যদি না জানো হবে না সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি সূত্র এর আগে দেখাইছিলাম তো এইটা যদি যে না জানে যে এই স্কোয়ার মাইনাস বি সমান বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সে তো আর এই অঙ্ক করতে পারবে না এটা তার মনে রাখার বিষয় তার মুখস্থ রাখার বিষয় অঙ্কগুলো বেনে গেথে রাখার বিষয় আর কি তাহলে এটার সমান কি লিখবো আমরা এ প্লাস বি এখানে এইভাবে বলতে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আর ভাঙা যায় না এটাই উৎপাদকের বিশ্লেষণ করো আমরা কিন্তু ভাঙতেছি আর এই এক রাশিকে বিভিন্ন গুণ আকারে খণ্ড করার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এখন দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার উৎপাদকের এ সূত্র তোমরা জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাট আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করবো আচ্ছা এখন তুমি বলো তো এ স্কোয়ার সমান কি এ গুণন এ গুনন এ সমান কি এ স্কোয়ার তার মানে স্কোয়ার থাকলে সেই জিনিস কয়বার গুণ আছে দুইবার তাহলে এ প্লাস বি কয়বার আছে এখানে এ প্লাস বি গুণন এ প্লাস বি তার মানে কি এর মানে কি এখানে এ যদি দেখো এ এটা বুঝাইছি আমি যে এ স্কয়ার সমান যদি এটা হয় তাহলে এটা স্কোয়ার সমান এটা দুইটা ঠিক আছে না আচ্ছা এ স্কোয়ার সমান যদি দুইটা এ হয় তাহলে এটুকু স্কোয়ার সমান দুইটা এটুকু এবার আমরা গ সাগু কি লিখবো গ সাগু আচ্ছা গ কথা কি বলেছিলাম যে তোমরা দেখবা যে প্রত্যেকটা রাশির ভিতরে যেটা আছে সেটাই নিব আচ্ছা আমরা হিসাব করি এ কি সবার ভিতরে আছে নাকি দেখি থাকলে এখানে নাই আছে এখানেও না এখন এ প্লাস বি সবার ভিতর আছে এখানেও আছে এখানেও আছে তার মানে কি এ প্লাস বি নিব এবং আমরা বলছি যে ছোটটা নিব কারণ হচ্ছে এখানে এটা ছোট হইলেও এটা বড় হলেও কি এটাই এখানে একটাই আছে আর এখানে দুইটা আছে কিন্তু দুইটা আমরা নিব না একটাই নিব যদি এমন হয় যে এখানে দুইটা এখানে তিনটা এখানে চারটা আছে তখন আমরা দুইটা নিব কিন্তু তখন একটা নিব না তখন নিব দুইটা মানে ওইগুলোর ভিতরে ছোট সংখ্যাটা নিব। তো আমি বুঝাচ্ছি মনে করে এক রাশিতে এমন হয়েছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আর এক রাশিতে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আর এক রাশিতে আছে এ প্লাস বি গুনন এ প্লাস বি গুনন এ প্লাস বি তো আমরা কত নিব এখন কিন্তু একটা নিব না এখন হচ্ছে এই তিন রাশির ভিতরেই দেখো সর্বনিম্ন কয়বার আছে এখানে দুইবার তখন আমাদের লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি কয়টা হোল মানে দুইটা বোঝা গেছে আমার মনে ক্লিয়ার যে একই রাশিতে সর্বোচ্চ কোমবার নেব কোমবার এখানে কত আছে একবার তাই আমরা শুধু একবার নিলাম দেখো এ মাইনাস বি এখানে আছে আর কোথাও নাই তাই এ মাইনাস বি আর নেব না আমার মনে হয় গসাগু তোমরা একেবারেই ক্লিয়ার শুধু এই উৎপাদকে বিশ্লেষণে যারা ভাঙতে পারবা তাদের কাছে সবই ক্লিয়ার হয়ে যাবে তো আমি সাত নম্বর অঙ্কটা এখন করাবো তোমাদের সাত নম্বর সাত নম্বর অঙ্কটা এটা হচ্ছে আরো সহজ সহজ বলতে কি প্রত্যেকটা জিনিসই সহজ যদি পারা যায় আর না পারলে হয় সেটাও কঠিন ঠিক আছে আচ্ছা আচ্ছা এ প্লাস বি এখানে এই স্কোয়ার বি স্কোয়ার ভাঙা যাবে একই নিয়মে তো এইটা একটু করবো কারণ আছে আট নম্বরটা যা আছে সাত নম্বরটা এই যে উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এটা থাক আমি আটই করি আটটা একটুখানি অন্যরকম দেখো আট পারলে নয় পারবা আবার কিংবা নয় করি আটটা বুঝাই দিচ্ছি এটা ব্রাকেটেই থাকবে এটা শুধু ভাঙা এটা ভাঙায় আছে ভাঙা লাগবে না এটাও ভাঙায় আছে ভাঙা লাগবে না এটার মাঝে শুধু দেখো এই ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ এমনও থাকবে এটা সমান এ প্লাস বি এটা ভাঙা হয়ে গেল আর এটাও ভাঙা আছে এটাও ভাঙা আছে এর ভিতর যেটা কমন আছে সেটাই হচ্ছে গসাগু এখন আমি নয় নম্বরটা একটু করি নয় পারলে আচ্ছা নয় নম্বরটা দেখো নয় নম্বরটা কি বলেছে এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা তারপরে আছে আর একটা হচ্ছে কমা কারণ এক একটা আলাদা আলাদা রাশি তো এখানে আমরা প্রথমটা উৎপাদকে বিশ্লেষণ আমি প্রত্যেকটা করতে বলেছি প্রথম রাশি দেখো অঙ্ক কত সহজ কত সহজ আচ্ছা আমি এটার গসাগু করে এটা লসাগু করব তাহলে তোমাদের এই লসাগুটাও সহজ হয়ে যাবে লসাগুর ক্ষেত্রেও যেমন ভাঙা গসাগুর ক্ষেত্রে একই রকম ভাঙা হবে শুধু উত্তরের জায়গায় যায় হিসাব নিকাশটা চেঞ্জ হবে আমি যে রাশিগুলা ভাঙবো গসাগুর ক্ষেত্রেও যেভাবে ভাঙবো লসাগুর ক্ষেত্রেও কি একই রকমভাবে ভাঙবো তাহলে দেখো প্রথম রাশি হচ্ছে এ মাইনাস টু এ কি কোনো সূত্র হয় এর ভিতরে কি কমন যায় কিছু আছে এর ভিতরে মিডিল ট্রাম আছে নাই তার মানে এই রাশিটা এই শেষ তোমাদের প্রথম পর্যায়ে মনে হতে পারে কিরে এটা কিভাবে ভাঙব জোর করে ভাঙার দরকার নাই যে এটা সম্ভব না এর উপরে স্কোয়ার টু থাকলে তা খুব চেষ্টা করা লাগবে ভাঙার জন্য যে কোনো সূত্র হয় কি না আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় রাশিতে আছি কি রাশি দ্বিতীয় রাশি আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে দেখো এই স্কোয়ার মাইনাস ফোর আমি একটু আগে বললাম যে থাকলে আমাদেরকে খুব করে চেষ্টা করা লাগবে যে কোনো সূত্র হয় কি না তাহলে তোমরা বোঝো এখানে স্কোয়ার আছে এখন চিন্তা করতে হবে কত উপর স্কোয়ার দিলে চায়ের হয় যদি হয় এমন কোনো সংখ্যা তাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র বানাই দেব কোনো স্কোয়ার দিলে চার হয় না হয় এর উপর স্কোয়ার দিলে দুই দোকানে চায়ের তাই আমরা একে এইভাবে লিখবো এ স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার তাহলে এটাকে এ আর এটাকে বি যদি ধরি তাহলে কী হলো এ স্কোয়ার আর বি স্কোয়ার সে কি এ প্লাস বি আচ্ছা এখানে বি মানে কি দুই এখানে বি মানে হচ্ছে দুই তাই এ প্লাস দুই আর এ মাইনাস দুই এই যে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ভাঙা শেষ এখন আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি ইট ইজ অলসো ভেরি দেখো যে এখানে বলেছে যে আমরা প্রত্যেকটা রাশি কি করতেছি উৎপাদকে বিশ্লেষণ করতেছি তাহলে এখন তোমরা চিন্তা করো যে এটা আমি বলেছি প্রথমে দেখব কমন যায় কিনা তারপরে সূত্র হয় কিনা তো আসলে এ জায়গায় কমন যাচ্ছে না কারণ দুইটার ভিতরে এ আছে এটার ভিতরে নাই যেহেতু কেন তিনটা যদি চারটা থাকতো জুড়ায় জুড়ায় কমন নিতাম কিন্তু তিনটা থাকলে তিনটার ভিতরে একবারে কমন যায় কিনা তাই দেখবো আমরা যাচ্ছে না আবার এই স্কোয়ার টু এ বি স্কোয়ার হয় না তখন মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম কি এই দুইকে ভেঙে মানে এই নিয়মটা বোঝো দুইকে আমরা ভাঙব তাহলে কি হচ্ছে দুই আর এক এই দু আর এক যোগ অথবা বিয়োগ করে এখানে সহক কত এক এক বানাইতে হবে তাহলে দু আর এক কী করলে এক হবে বিয়োগ করলে এক হবে আর দু গুণ করলে কি দুই হয় এটা লক্ষ্য রাখতে হবে দু আর এক গুণ করলেও দুই হবে অর্থাৎ আমরা এর থেকে এক বিয়োগ করলে গ এখানে এক আমরা এটা লিখে নেব। এই রাম আসলেই এই স্কোয়ার মাইনাস আর এখানে মাইনাস টু লিখে নেব। আর এই একে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে টু আর একটা শুধু এ দেখো টু এ যেহেতু দু আর এক যোগ করে বিয়োগ করে এক হয়েছে তাই এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এ দেব আর যদি এখানে ফোর থাকতো মনে করো কিংবা থ্রি থাকতো থ্রি থাকতো তখন দু আর এক কি করলে থ্রি হতো যোগ করলে তখন এখানেও যে চিহ্ন এখানেও সেই চিহ্নই বসাইতে হবে এটা হইলেই তাদের উৎপাদক কারেক্ট হবে তাহলে দেখো আমরা এবার জোড়ায় জোড়ায় কমন নেব এই জোড়ার ভিতরে দুইটার ভিতরে এ আছে তাহলে এ মাইনাস টু এ যে এ দিয়ে একে ভাগ করলাম এ আর এই মাইনাস আর এ কাটা গেল এই টু এখানে এই প্লাস চিহ্ন এটা যখন মিলছে এখানে দুইটার ভিতরে কমন না গেলে ওয়ান কমন নিতে হয় ওয়ান কমন নিলে যা আছে তাই হয় এ মাইনাস টু এই উৎপাদকের নিয়ম হচ্ছে এটা আর এটা এক জায়গায় করা অর্থাৎ এ প্লাস ওয়ান আর এই দুইটার থেকে একটা নেওয়া ইন্টু এ মাইনাস টু এইটার উৎপাদক হচ্ছে এম তাহলে দেখো এখন আমরা লিখবো গ কি লিখবো গ সাগু আচ্ছা গ সাগু কি আমি বলেছি নেওয়া আছে এখানেও আছে আবার এখানেও আছে তাই গসাগু এ মাইনাস টু এখন ল সাগুটা লিখবো দেখো গসাগু তো বুঝলে ল সাগুটা কীভাবে হবে সেটাও দেখে নাও আমি বলেছি লসাগু সাগু যদি বলে এত এত লসাগু করো সবাই লক্ষ্য করো এই তিনটা রাশির গসাগু করলাম এখন যদি লসাগু করতে বলে এই নিচের লাইন পর্যন্ত এই সব একই হবে সব ভাঙা একই হবে কিন্তু গো ভিতরে আমরা প্রত্যেকটা সংখ্যায় সবচেয়ে বেশিবার থাকলে সেটাই নিব যেমন আমি এখানে এই a 2 আছে a 2 নিব নেওয়ার পর দেখব যে আরো a 2 কোন জায়গায় দুইবার আছে কিনা যদি একই রাশিতে দুইবার থাকে তখন দুইবার নিব দেখো a 2 এখানে একবার এখানে একবার এখানে একবার এখন সাপোজ ধরে নাও এখানে দুইবার আছে তখন এখানে একবার থাকলেও বেশি আর গসাগুর ক্ষেত্রে কি কম বার তাহলে তারপর দেখো এখানে আবার আছে এ প্লাস টু এ প্লাস টু কিন্তু অন্য কোথাও কোথাও নাই তাও এ প্লাস টু আমাদের মানে যা আছে সবই নিতে হবে তাহলে এ প্লাস টু লিখে দিলাম আচ্ছা তারপরে দেখো নিচের লাইন আছে এ প্লাস ওয়ান এটা আর কোথাও নাই কিন্তু এটাও নিতে হবে এ প্লাস ওয়ান এটাই হচ্ছে লসাগু সাগর ক্ষেত্রে প্রত্যেকটা রাশিকেই নিতে হবে আর গ সাগর ভিতরে সবটার ভিতরে যেটা আছে তার ভিতরে ছোট দেখে নিতে হবে তো আমি দুইটা লসাগু করব। করবো বেশি না একটা এখান থেকে করব আর একটা এদিক থেকে করব ঠিক আছে তাই তোমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণে ভাঙা যারা বুঝবে ভেঙে নিতে হবে সে লসাগু করি আর গসাগু করি প্রত্যেকটা রাশিকে একই নিয়মেই ভেঙে নিতে হবে তো আমি সাপোজ এটা এটাই করলাম এই যে তিন নম্বর এবারে যাচ্ছি লসাগু কোথায় যাচ্ছি লসাগুতে আচ্ছা তো দেখো এই যে তিন নম্বর আছে এই স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তো সবাই বোঝো কিন্তু ও আরো একটা আসছে নাইন এ ওয়াই স্কোয়ার দেখো এই তিন আর এই তিন একেবারেই সেম একটা লসাগু আর একটা গসাগু তা আমি বলেছিলাম এখন ল সাগু গসাগুর ক্ষেত্রে এক এখানে কিছু নাই মানে এক ছয় ও নয় এর লসাগু আগে বের করে নেব লসাগু আচ্ছা গসাগুর ক্ষেত্রে বলেছিলাম যদি এক থাকে কিছু না থাকে তখন লসাগু হবে এক গসাগুর ক্ষেত্রে আর লসাগুর ক্ষেত্রে দেখো আমরা একের দাম নাই ছয় আর নয়ের লসাগু আগে করি দুই তিন দিয়ে ভাগ করলে দুই আর তিন তিন ত্রিকে নয় নয় দোকানে আঠারো তিন গুণন দুই গুণন তিন সমান আঠারো তাহলে এর লসাগু কত হলো আঠারো আমি এখন এটা মুছে দিই এই লসাগুগুলো তোমরা রাফ কাগজে করে নেবে সমস্যা নাই এইটুকু সংখ্যাগুলো আচ্ছা এটা করলাম আঠারো আর লসাগুর ক্ষেত্রে আমি বলেছি সব নেব এখানে এ এক্স এ এক্স ওয়াই তারপরে ও এখানে খালি হ্যাঁ ঠিকই আছে আবার এখানে এ ওয়াই আমার এক্সো ওয়াই সব ওয়াই এখানে নাই তাও নিতে হবে আবার এখানে এক্স নাই তাও নিতে হবে আবার এ আছে এ নিতে হবে দেখো এখন আমি এই আঠারো আর ল ক্ষেত্রে বড় গোলা নেব। এখানে এ স্কোয়ার এখানে শুধু এ এখানে এ তো আমরা কি নিব এ স্কোয়ার নেব আর গ ক্ষেত্রে নিয়েছিলাম কি এ আচ্ছা তাহলে এখানে আমরা এটা লিখে নেব। এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা দিয়ে এ এক্স ওয়াই স্কোয়ার ও এ ওয়াই স্কোয়ার এর এর কি সাগু ল সাগু কত হবে আমি বললাম যে এ স্কোয়ার বলেছি এখন এক্স স্কোয়ার আছে আর কোথাও এর চাই বড়ো কিউব যদি থাকে নেবো না হইলে সবচেয়ে বড়ো আছে এখানে স্কোয়ারই নেব এক্স স্কোয়ার দেখো এটা শেষ হলো এখানে আবার দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে বড়োটা নেব ওয়াই স্কোয়ার তো অতএব ল সাগু অতএব ল সাগু সমান এই আঠারো তার পাশে এই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু গ সাগর ক্ষেত্রে এক্স আর ওয়াই নিয়েছিলামই না কারণ নিই নাই কেন এর ভিতরে এক্স আছে কিন্তু এখানে নাই আবার এখানে ওয়াই আছে এখানে নাই আর এ সবার ভিতরে ছিল তাই শুধুমাত্র এ নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী এখন আমি এখান থেকে একটা অঙ্ক করাই হয়তো এই করাই এটাও আছে ওখানে দেখো টু কোনটা করলাম এ মাইনাস টু হ্যাঁ নয় নম্বর অঙ্ক ছিল আছে এটা যেহেতু করেছি এটা করবো না এটা কিন্তু একই নিয়মে ল লসাগু দেখা দেওয়া হয়েছে গসাগু এবং লসাগু দুইটাই দেখিয়েছি আচ্ছা এখন তাহলে আমি এই অঙ্কটা করাই আট নম্বরটা করা হয়নি আগে দেখো আট নম্বরটা করি একই জিনিসের লসাগু আর গসাগু দুই পাশে করতে বলছে এখন তো তাই দেখতেছি আচ্ছা আট নম্বর এই আট শিখাইলে যাবে দেখো এ ইন্টু এ প্লাস বিশি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা তারপরে আছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তো আমরা কি করব এই যে প্রথম রাশি প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি এটা কি আর ভাঙা যায় এটা ভাঙা কিন্তু যায় না আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা জানি এ ইন্টু এটুকু সমান কি সূত্রই আছে দেখো এইটুকু সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি আচ্ছা তৃতীয় রাশি কি হলো তৃতীয় রাশি এখানে এসে হয়ে গেল এ স্কোয়ার এ মাইনাস বি আচ্ছা এটাকে ভাঙা যায় এ আর এ আলাদা শুধু করা যায় এটা না করে এখন এটার আর উৎপাদকে বিশ্লেষণ নাই এ পর্যন্তই এখন লসাগুটা কি হবে দেখো ল সাগু আচ্ছা ল সাগরটা করার সময় আমরা বলেছি যে প্রত্যেকটা পথ ছবি কিন্তু আমরা বড়টা নিব লসাগর ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে লক্ষ্য করি এ আছে আসলে শুধু এ এই চাই বড় আর কোথাও আছে কিনা এখানেও এ কিন্তু নিচের লাইনে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বড় আমরা তাই এখানে আগে এই স্কোয়ারটা নিয়ে নেব আচ্ছা একইভাবে গসাগু সাগর লেখি গসাগর ক্ষেত্রে আমরা এই তিন জায়গায় তিন জায়গায় এ আছে কিন্তু এ জায়গায় এ আছে আর এ জায়গায় বড় আছে তাই আমরা ছোট এটা নিব আগে কি নিব এ নিব গসাগর ক্ষেত্রে কিন্তু লসাগর ক্ষেত্রে বড়টা নিলাম আর লসাগর ক্ষেত্রে তিনটার ভিতর আছে কিনা দেখার বিষয় নাই একটার ভিতর থাকলেও নিতে হবে আর গসাগর ক্ষেত্রে দেখতে হবে তিনটার ভিতরেই আছে কিনা তাহলে দেখো এই যে এ প্লাস বি আমরা তো নেবই লসাগর ক্ষেত্রে এ প্লাস আছে তাই একটাই নিলাম কিন্তু গসাগর ক্ষেত্রে এ প্লাস বি এই দুইটাই আছে আর এইটাই নাই তাই নেওয়া যাবে না তিনটার ভিতরেই থাকতে হবে এবার এ প্লাস বিও গেল দেখো এবার এখানে থাকে এ মাইনাস বি তো এ মাইনাস বিও আমরা নিয়ে নেব এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এখানেও আছে এখানেও আছে এখানে নাই তাতে সমস্যা নাই। কিন্তু গসাগর ক্ষেত্রে সবার ভিতরে নাই বলে শুধু এ উত্তর আর ল ক্ষেত্রে দেখো এ প্লাস বি একবার করে সবার ভিতরে থাক না থাক এক জায়গায় হলেও একবার আছে। এখানে একবার এখানে একবার আবার এ মাইনাস বি এখানে একবার এখানে একবার আর এই স্কোয়ার আছে তাই এটা হচ্ছে ল সাগু আর গসাগু এটাই তো ল সাগুতে আরেকটা যে সমস্যায় উত্তর দেয় যে তোমরা একটা বের করছো তোমাদের সাথে মিলতেছে না তোমরা এইভাবে রাখছো অথচ উত্তর আবার দিয়ে দিছে এই স্কোয়ার ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটুকু এইভাবে গুণ করে দেয় তাই অনেক সময় উত্তর দেখো তোমরা যখন তখন মিলাইতে পারো না হয়তো তোমাদের এটা বের করছো এটা হয়েছে আবার কোনো সময় এটা লেখছো দেখা যাচ্ছে এইভাবে আছে তো এই ছিল হচ্ছে লসাগু আর গসাগু প্রিয় শিক্ষার্থী তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ